বাবা মাকে নিয়ে এই নিশি রাতের বেলা পাত্রী দেখতে যাচ্ছি। না, আমি মজা করছি না, সত্যিই বলছি। আমি সুদীপ। আজ সকালেই শহর থেকে গ্রামে ফিরেছি। গতকাল রাতের ট্রেনটা মিস না করলে আজ সকালবেলায় পাত্রী দেখতে যেতাম, কিন্তু ট্রেন মিস করার পর আজ সকালের ট্রেনে বাড়ি ফিরছি। বেশ কিছুদিন ধরেই এই পাত্রীকে দেখতে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তাই এবার জোর করে বাবা মাকে রাত্রিবেলায় নিয়ে যাচ্ছি। গায়ের মানুষগুলো একবার কথা দিয়ে ফেললে দুনিয়া উল্টে যাবে, কিন্তু তাদের কথা নড়বড় হবে না। অগত্যা এই রাতেই সপরিবারে রওনা হলাম। পাত্রীর নাম শুনেছি কণিকা, দেখতেও নাকি বেশ সুন্দর। তবে শহরে আমার সাথে মানিয়ে নিতে পারবে কি না সে নিয়ে একটু শঙ্কায় আছি। কথায় আছে, সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে রাজা চায় রানীকে আনতে, আর আমি অমাবস্যার রাতে নদী পেরিয়ে জঙ্গল ডিঙ্গিয়ে যাচ্ছি পাত্রী দেখতে। মনটা কেমন যেন খুঁতখুত করছে, এদিকে মাঝিকে দেখে মনের ভিতর ভয়ও করছে। তিনিও এই গরমে চাদর লম্বা মুড়ি দিয়ে এখানে আছেন, এমনভাবে আছেন যে মুখটাও দেখা যাচ্ছে না। কি রে, তুই এত ছটফট করছিস কেন? হ্যাঁ, একটু স্থির হয়ে বস। মশা কামড়াচ্ছে যে, এত রাতে কোনো বিপদ এলে কী হবে বলো তো বাবা? যদি তাড়াতাড়ি চলে আসতি তবে তো দিনের বেলায় যেতাম, কষ্ট করে রাতের বেলা যেতে হতো না। আহা মা, আমি তো সকালবেলায় চলে আসতে চেয়েছিলাম, ট্রেনটা মিস না করলে তো আর কাল সকালে গেলে হতো না। এই রাত্রিবেলায় কেউ কি পাত্রী দেখতে চায়? পাত্রী দেখতে যাচ্ছেন বুঝি? কি আর করব বলুন মশাই, দেখতে যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু যেতে হচ্ছে রাত্রিরে। আমার ছেলেটা এমন আহাম্মক না। তুমি আবার শুরু করলে বাবা। হয়েছে হয়েছে, এবার থাম সবাই। তা মাঝি ভাই, আর কত দূর? এই ছোট নদী পার হতে এত সময় লাগে, ঘন্টাখানেক লেগে গেল যে, এখনো কিনারাই দেখতে পাচ্ছি না। কদিন আগেও তো এসেছি, তখন তো এত সময় লাগেনি। আগে গিন্নিমা, এই রাত্রিরে নদী পার হতে গেলে একটু তো সময় লাগবে। দিনের বেলা গেলে সময় কম লাগতো, আর রাতে গেলে বেশি লাগবে কেন? রাত্রির বেলা তেনারা গোনা ফেরা করেন গো দাদা বাবু, ধীরে ধীরে নাও না বাইলে যে তেনারা ডের পেয়ে যাবে, এরপর রাস্তায় গপ করে দৌড়ে ফেলবে। মাঝির কথাটা শুনে কেমন বুকের ভিতর থক করে উঠল। তেনারা টের পেয়ে যায় মানে? ছোটবেলা থেকেই আমার ভূতের ভীষণ ভয়, সে ভয় আজও কাটেনি। শহরে থাকি বটে, তবে এই ভূতের ভয়টা আমার সারা জীবনেও বোধ হয় কাটবে না। এই নিশি রাতের ভয়ানক পরিবেশে যদি এমন কথা কেউ বলে তবে কি আর কারো মাথা ঠিক থাকে? মাঝির কণ্ঠস্বরটাও কেমন যেন বিভৎসকর, ঘ্যার ঘ্যার গলায়, যখন হাসে তখন শরীরের সমস্ত শিরা দিয়ে যেন রক্তের পরিবর্তে ভয় চলাচল করে। আমি মায়ের কাছে আর একটু ঘেঁষে বসলাম। দাদা বাবু কি দিনাদের বিশ্বাস করেন? মানে শহরে থাকেন তাই জিজ্ঞাসা করলাম। দিনাদি দেখেছেন কখনো? শুনেছি দেখলে নাকি সুস্থ মানুষও জ্ঞান হারায়। আসছো কেন অমন করে, অমন পাগলের মতো? তাড়াতাড়ি নদী পারাবার করে দাও। দাদা বাবু ভয় পেলেন বুঝি? কি বিকট সুরে হাসে এই লোকটা, অমন হাসি শুনলে তো যে কারো সাহসী লোকও নেতিয়ে পড়বে। না, এই লোকের কথা আর কান দিলে চলবে না, আমি বরং একটু অন্যদিকে মন দেই। অমাবস্যার চারপাশে একদম কুচকুচে কালো অন্ধকার চেয়ে আছে, কিন্তু এতক্ষণে চোখ সয়ে গিয়েছে অন্ধকারটা। চারপাশটা এখন বেশ সুন্দর লাগছে, দিনের বেলা এলে হয়তো আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু কপালের ফেরে তার আর কিছুই হচ্ছে না।
হুট করে চোখ পড়ল পিছনের দিকে। হুট করে আমার বুকের মধ্যে ভয়ে মোচড় দিয়ে উঠল। আমি দেখলাম একটা ভেলায় কাফনে মোড়ানো লাশ ভেসে যাচ্ছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কপাল বেয়ে দর দর করে ঘাম চড়ছে। আমি দেখতে পাচ্ছি ভেলাটা আমাদের নৌকার দিকেই ভেসে আসছে। আমি চেষ্টা করছি বাবা মাকে ডাকতে, কিন্তু পারছি না। ভয়ে আমার মুখ বন্ধ হয়ে গেছে, এমনকি আমি হাত পাও নড়াতে পারছি না। অনেক কষ্টে কোনো মতে আঙ্গুল তুলে ইশারা দিয়ে বাবাকে দেখাতে লাগলাম। কি হলো রে সুদি? ওটা কি? কোনটা কি? আর কি বলছিস, পাগল হলি নাকি? ওদিকে তো কিছুই নেই। ওদিকে লাশ? এমন করছিস কেন? কি হয়েছে? লাশ? কার লাশ? কোথায়? মাসি ভাই, শিগগির নৌকারে টানো, শিগগিরি। দিন আদি দেখলেন বুঝি বাবু? কথা কম বলে তাড়াতাড়ি নৌকাটা টানো তো, ওটা এদিকেই আসছে। গে আসছে, ভালো করে দেখুন দাদা বাবু, ওখানে কিছু নেই। আমি স্পষ্ট দেখলাম এখনই সেই ভেলার লাশটা ভেসে আসছিল আমাদের দিকে। হুট করে উবে গেল চোখের সামনে থেকে। তবে কি আমার মানসিক কোনো সমস্যা হলো নাকি? চারপাশের প্রকৃতিও যেন কেমন বিচলিত দেখাচ্ছে, ঠিক আমার মনের মতন। আমি এতটা ভুল কিভাবে দেখতে পারি? চোখের সামনে লাশটা এলো আর গায়েব হয়ে গেল। আমি আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। তখন মা বলে উঠল, তুই ঠিক করে দেখ, ওখানে কিছু নেই। সত্যি তো, ওখানেই তো ছিল, কোথায় গেল? বাবা, সারা রাত তুই ঘুমাসনি, তাই এসব ভুলভাল কথা চিন্তা করছিস। এক কাজ কর, তুই একটু মুখ হাত ধুয়ে নে, মুখে একটু জল দিলে দেখিস ঠিক ভালো লাগবে। ঠিক বলেছ, তুই একটু মুখে জল দিয়ে নে খোকা, বেশি চিন্তা করিস না। আচ্ছা বেশ। উরে ও বাবা, উঠে কার হাত? আমায় ছাড়ো ছাড়ো, বাঁচাও, কি আছে বাঁচাও। কিরে, কি হলো? চিৎকার করছিস কেন? কি হলো? আমাদের ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? আহা, তুমি থামো তো, কি হলো সুদীপ? ওটাকার হাত আমার হাতে নিয়ে যাচ্ছে, ধরো আমায়। ভালো করে দেখ খোকা, ওখানে কিছুই নেই। সত্যি তো, এখনই তো আমার হাতটা টানছিল, কোথায় গেল? আমি দেখলাম একটা কুচ্ছিত ভয়ানক রক্তমাখা হাত নদীর ভিতর থেকে বেরিয়ে আমার হাত চেপে ধরল, আমাকে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এত কিছু হয়ে গেল অথচ কেউই দেখতে পেল না, কি হচ্ছে আমার সাথে? আমি আর কোনো চিন্তা করতে পারছি না, চোখ বন্ধ করলাম। এই অল্প সময়ের ভিতর কি কি হয়ে গেল আমার সাথে? আমি কি তবে সত্যি সত্যি ভুল দেখলাম? পারে চলে এসেছি গাঁ। সুদীপ দেখ, পারে চলে এসে, চল আমরা নামি। চলো, এরপর কোন দিকে যাব? এরপরে অল্প কিছুক্ষণ জঙ্গলের রাস্তা, তারপরই ওদের বাড়ি। এই রাতের বেলা জঙ্গল পার হতে হবে? এমনিতেই আজ আমার ভালো লাগছে না কোনো কিছু। আর বেশি সময় নেই বাবা, চল। আজ দিনটা যে কার মুখ দেখে শুরু করেছিলাম, একেই ভয়ানক নদী পেরিয়ে এসেছি, এবারেই জঙ্গলের ফাঁদে পড়লাম। সেই তখন থেকে হাঁটছি তো হাঁটছি, কিন্তু জঙ্গল যে ফুরোচ্ছেই না।
একবার তো মনে হলো একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি, যেখান দিয়ে এসেছিলাম সেই দিক দিয়ে আবারও হাঁটছি, কিন্তু আমি হেঁটেই চলেছি। ওদিকে বাবা মার কোনো সারা শব্দ নেই, এত সময় তো কথা বলছিল কিন্তু এখন দুজন চুপ। পিছনে ফিরে দেখলাম বাবা নেই। বাবা মা কোথায় তোমরা? এক্ষুনি তো পিছনেই ছিল, কোথায় গেলে? কি হচ্ছে আমার সাথে? বাবা কোথায় গেলে তোমরা? আমি এখানে একা একা কি করে এলাম? হায় ভগবান রক্ষা করো, কোথা থেকে কোথায় চলে এসেছি কিছুই বুঝতে পারছি না বাবা। ও বাবা মা কোথায় কোথায় যাচ্ছেন? আমি তো এই দিকে। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি কণিকা, আমি বণিক বাড়ির বড় মেয়ে। বণিক বাড়ির বড় মেয়ে? কোথায় যেন আপনাকে দেখেছি। ছবিতে দেখেছেন হয়তো, আজ তো আমাদের বাড়িতে আপনার আসার কথা, তাই না? হ্যাঁ তাই তো, আপনাকে তো দেখতে যাবার কথা। আপনি এখানে কি করছেন? আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি আপনি এসেছেন আমাকে নিয়ে যেতে? সামনেই আমার বাড়ি, ভাবলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন তাই নিতে আসলাম। তা বটে, আমি বাবাকে মাকে খুঁজে পাচ্ছি না, একটু আগে ছিল এখানে কিন্তু এখন কোথায় গেল? আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি সুন্দর কণিকা, কি অসাধারণ দেখতে। ওকে দেখবার পর সব ভয় যেন কেটে গেল। কোনো কিছু চিন্তা না করেই কণিকার পিছন পিছন আবার আরম্ভ করলাম হাঁটতে। কোন দিকে হাঁটছি কিছুই খেয়াল করলাম না, কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ দমকা বাতাস এসে মুখে লাগার পর হুঁশ ফিরে এলো আমার। চারপাশে তাকিয়ে দেখি আমি সেই নদীর পাড়ে এসে পৌঁছেছি যেখানে বাবা মায়ের সাথে জঙ্গলের ভিতরে গিয়েছিলাম। একসময় হাঁটতে হাঁটতে জলের উপর দিয়ে চলতে শুরু করলো কণিকা। এসব দেখে আবার চোখ ছনবারা হয়ে গেল। চোখে কি ভুল দেখছি না কি দেখছি বুঝতে পারছি না। কোথায় যাচ্ছেন আপনি? জলের উপর দিয়ে হাঁটছেন কেমন করে? কি হচ্ছে এসব? দাঁড়ান বলছি, কণিকা দাঁড়ান। ডাকছিস কেন? কে কে তুমি? আমি কণিকা, যাকে দেখতে তুই এসেছিস। দেখ আমাকে, ভালো করে দেখ, আমাদের জীবন নষ্ট করে দিয়েছিস তুই, তোর ফল তোকে পেতেই হবে। চিনতে পেরেছেন বাবু? কি আপনি এখানে? দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি আমার কণিকাকে দেখতে আসলেন দাদা বাবু, এবার তো আপনাকে মরতেই হবে। কি সব হচ্ছে, আমার বাবা কোথায়? চোখের সামনে এরকম বিপদ দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরল সকালে ভোরের আলোয়, মার ডাকে। জ্ঞান ফিরে প্রথমে কিছু মনে করতে পারলাম না, তারপরে গতকালের ঘটনা জিজ্ঞেস করতে মা বলল তারা কণিকার বাড়ি গিয়েছিল। কণিকার বাড়িতে তখন শোকের কালো ছায়া ঘিরে রেখেছে, কণিকা মারা গেছে, আর তার সাথে মারা গেছে নদীপাড়ের কানাই মাঝি, যাকে কণিকা ভালোবাসত। মাঝিকে মেনে নিতে পারেনি কণিকার বাবা মা, তাই জোর করে বিয়ের ব্যবস্থা করতে আরম্ভ করেছিল। গতকাল পথে আমাকে তারা দেখতে পায়নি, তাই আমাকে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে এখানে পেয়েছে। তবে কি আমার জন্য কণিকার মাঝির এই অবস্থা হলো?